দেশে মানসম্মত লেগ স্পিনার নাই যারা আছেন তারাও নাকি পর্যাপ্ত পরিমাণ সুযোগ পান না। দেশের ক্রিকেটের দর্শক থেকে শুরু করে অনেক বিশ্লেষকের অভিযোগের মধ্যে আরও আছে বিসিবিরও নাকি লেগ স্পিন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। সেই অভিযোগে সত্য মিথ্যা আর যাই হোক, ছবিতে থাকা তিন লেগ স্পিনারের দিকে তাকালে বোঝা যায় বিশ্বমানের স্পিন কোচের ক্লাসে তারা কতটা মনোযোগী। শুধুই লেগ স্পিনাররা না, জাতীয় দলের আশেপাশে থাকা অন্যান্য স্পিনাররাও সেই ক্লাসের মনোযোগী ছাত্র। দেশের বিভিন্ন অঞ্চলের স্পিনারদের নিয়ে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধানে রোববার মিরপুরে শুরু হয়েছে স্পিন বোলিং নিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প। 32 জনের ক্যাম্পে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা জুবায়ের লিখন, নাজমুল অপু, সানজামুল ইসলামদের পাশাপাশি ক্যাম্পে আছেন রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, মিনহাজুল আবিদিন আফ্রিদি, রিশাদ হোসেনদের মতো সম্ভাবনাময়ী স্পিনাররা। ডাকা হয়েছে সাম্প্রতিক সময়ে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করা স্পিনারদের। ক্যাম্পের বেশিরভাগই অপরিচিত মুখ। চার দিনের ক্যাম্পের প্রথম দিন স্পিনারদের ঘাটতি কিংবা স্কিল নিয়ে কোনো কাজ না করলেও প্রথম দিনের অনুশীলন ছিল প্রযুক্তি নির্ভর। হেরাতের আসল টার্গেট স্পিনারদের মেন্টাল স্ট্রেংথ আর প্র্যাকটিসে উন্নতি আনা। ওনার সাথে কাজ করতে পারলে আমাদের স্পিনারদের খুব হেল্প হবে। উনি খুব ভেঙে ভেঙে সহজভাবে বুঝিয়ে দিতে পারে কাজগুলো। এখন আজকে তো হয়তো ভিডিও অ্যানালাইসিস হয়েছে আর ছোটো কিছু ড্রিল হয়েছে, তো কালকে আরও স্পেসিফিক কাজ হবে। সো আশা করি ভালো কিছু নিয়ে এখান থেকে যাব। বেশিরভাগ জোর দেওয়া হচ্ছে মেন্টালি অ্যান্ড ট্যাকটিস, কারণ এগুলোই আসল। টেকনিক দিক দিয়ে সবাই ঠিক আছে, সুন্দরভাবে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছে সব। আর যে আর এটা খুবই মানে সবাই বুঝতে পারছে, আর যারা বুঝে নেই, শাওন ভাই ছিল অ্যানালিসিস, উনি বাংলায় বলে দিছে যে আমরা ভালো করে বোঝার জন্য বাংলায় উনি ইংলিশে হিরাজ যেটা বলছে উনি বাংলাতে আবার ভাঙিয়ে বুঝিয়ে দিয়েছে। সো আমাদের ভাষায় কোনো সমস্যা হচ্ছে না আজকে তেমন বেশি না। আজকে সবার হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়েছে আর কি, ওই ভিডিও ক্লিপগুলো হয়তো কালকে আমাদেরকে দেখাবে। দেখানোর পরে হয়তো ওর কাছে যদি মনে হয় যে কিছু কিছু কারেকশন করা দরকার, আমাদের মনে হয় ওইখানে কারেকশনগুলো করবে আর কি, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা, আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ আমাদের জন্য। তো যেহেতু স্পিনারদের সব স্পিনারদের নেওয়া হয়েছে, এখানে অলমোস্ট সব স্পিনাররাই আছে যারা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস আর হচ্ছে লিস্টে খেলে, তো আমি মনে করি যে এখান থেকে ভালো কিছু নেওয়ার আমাদের সুযোগ আছে। যেহেতু অনেক বড় কোচ, অনেক ভালো মানের কোচ, তো আমরা চেষ্টা করবো ওর কাছ থেকে যতটুকু পারি আমরা নেওয়ার চেষ্টা করবো। এর আগে কয়েকবার বিসিবির তত্ত্বাবধানে পেসারদের নিয়ে আয়োজিত হয়েছিল পেসার হান্ট। এবারই প্রথম একসাথে এত স্পিনারকে এক করলো বিসিবির গেম ডেভেলপমেন্ট। অনেকেই বাংলাদেশকে বাঁহাতি স্পিনের খনি বলে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের স্পিন অ্যাটাকের সবচাইতে বড় দুর্বলতা লেগ স্পিন, সাথে অফ স্পিনারের পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেই সেটা চোখে লেগেছে। বিশ্বমানের কোচের ক্লাস থেকে কী শিখলেন শিষ্যরা, তার চাইতে বড় ব্যাপার ক্যাম্প শেষে সেটা কতটুকু কাজে লাগাতে পারেন। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।